কলমে আমার আল্লাহ আছেন, এই কথা বলি আমরা আল্লাহ আছেন, কথার বিশ্লেষণ হইল আল্লাহ ছাড়া আমার কলবের মধ্যে আমার স্ত্রী নাই, আমার ছেলে নাই, আমার জায়গা নাই, আমার জমি নাই, আমার চেয়ারম্যানি নাই, আমার মেম্বারি নাই, আমার মাতুব্বরি নাই, আমার মাওলাগের মাওলানাগিরি নাই, আমার বক্তাগিরি নাই, আমার পীরগিরি নাই, একমাত্র আমার মাওলাই আছে। এই খেয়াল তার অন্তরে পয়দা হবে বাবারে, তার 36 কোটি লঙ্কুপের গোড়ায় জিকির জারি হইয়া যাবে। শর্ত হইল হালাল রুজি খাওয়া। বাবারে মৌয়াদ কিন্তু বেশি দূরে না, ওই যে দেখলেন ড্রিম করে আওয়াজ হইছে শেষ। বাবারে বজেশ্বর আঙ্গার শরীয়তপুরের মধ্যে একটা জায়গা, ওই জায়গা থেকে মাহফিল করে আসতেছি, লোকজন রাস্তার উপরে দাঁড়াইছে, হুজুর একটু দাঁড়ান, একটু দোয়া করিয়া যান। কি দোয়া কয় হুজুর, এক ঘরের তিনজন তিনজন এতেকাল করছে, এই যে তিনটা কবর, ঘরে কেউই নাই, কয় কেমনে কেমনে এতেকাল করলো কয় হুজুর। তার খাম্বার নিছে গরু বানছিল, তার সিরিয়ে গরুর গায়ে পড়ছে, ওই গরুর মালিক আইলে গরু ধরছে, এ তার স্ত্রী আইসা তারে ধরছে, তার ছেলে আইসা তারে ধরছে, গরু সহ তিনজন কারেন হইয়া জাগা এতেকাল হইয়া গেছে। বাবারে তোমার আমার পিছনে কিন্তু আজরাইল বাঘের মতো খাপ পাইতে রইছে, কোন সময় খপ করিয়ে ধরবে আর দিশা পাইবা, ঘুমের মধ্যে ধরে না গাড়ির মধ্যে ধরে, আরে কোন সময় জানি আজরাইল আসিয়া কয় চলো আর তোমার এই দুনিয়ায় থাকার সময় নেই, মাথা নাতো ঘুরিয়ে দিয়ে মনের বুঝাই মন তোমারে যদি এখনই আজরাইল আসে নেওয়ার জন্য তুমি কি নিয়া যাবা। কি নিয়ে কবরে রওনা দিছো, কি নিয়া কবরে কি নিয়ে রওনা দিলাম, মাথাটা নত করিয়ে দেন, চক্ষু বন্ধ করিয়ে দিয়ে মনের বুঝান কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো মাথা নোয়ায়া, মনের বুঝাও তোমার তো মৃত্যু আসিয়া গেছে, এখন জাকান্দানি শুরু হয়ে গেছে, এ জাকান্দানি শুরু হয়ে গেছে, মৃত্যুর সব নাই, আত্মীয় স্বজন মোবাইলের পর মোবাইল দিয়ে খবর পেয়ে দৌড়াই আসতেছে, আর কেউ মুখে মুখে পানি দেয়, কেউ হাতে হাতের আঙ্গুল টানে, পায়ের আঙ্গুল টানে, কেউ মুখে হাত দিয়ে দেখে, কেউ নাকের কাছে হাত দিয়ে দেখে, চামচ দিয়া পানি দেয়, একজন একজন করিয়া চোখে পান মুখে পানি দেয়, হঠাৎ করে একজনে দেখে পানি আর ভিতরে যায় না, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আসে, বুকু আর লড়ে না, কোন ফাঁকে যে চলিয়া গেছে প্রাণ পাখি কেহ টের পাইল, বড় বাবা রে আল্লাহ আমরা নাফরমানি করব, আল্লাহ
আমাদেরকে ক্ষমা করে দিও। আমাদেরকে ক্ষমা করে দিও বাবা রে। গাল বাইয়া পানি পরে আহারে ছোট্ট ছেলে ডাসি আব্বা বকুয়ে ডাকি, বুকের উপরে মাথা রাখে সুমা দেয় দাড়ি ধরিয়া হাতায়, বাবা কথা কও না গো বাবা একটু কথা কও, তো বোঝে না বাবা জীবনে কথা বলবে। আরে বাস কাটতে রওনা হয়ে গেছে, কেউ বাসকারী কেউ কাপুর আনতে, বরফ পাতার গরম জলে গোসল করাইবে তোমায় দুইজন বসি, যারা গোসল করাইবে তাদেরকে বলবে ভাই আমার শরীরে আস্তে আস্তে ডলা দে, আজরাইলের জাতা আমার প্রত্যেকটা শরীরে জোরে জোরে কই আমি আর সইতে পারি না। বাবা রে কত দামি জামা গায়ে দাও, কত টাই পরো, স্যুট পরো, প্যান্ট পরো, সুন্নতি জামা গায়ে দিতে সরম লাগে, সাদা মার গিন কাপুর নিয়ে জামা বানাইয়া সেলাইও করবে না, সাইকান কাপুর দিয়া চকলেটের মতো প্যাকেট বানাইয়া মুদারের খাড়ে সরাইয়া জানাজা পরাইয়া। আহারে অন্ধকার কবরের দেশে দিবে পাঠায়, মনে করবে যে এতগুলো মানুষ সব বুঝি আমার সঙ্গে যাইতে হচ্ছে, মনে করবে যে এই দুইজন মনে হয় তার বড় দল লাভ দিয়ে উঠিয়ে যাইবে। আরে আমার এই অন্ধকার করে রাখিয়ে তোরা যাও কই আমার জন্য কে